তিনি ছিলেন একজন কিন্তু কোস্ট গার্ড এবং ইনি তার ওয়াইফ। আমরা তিনজন একসাথে এই বোট থেকে হায়ার করেছি, একদম হাই ট্র্যাডিশনাল বোট এবং একদম একদম বোটে চেপে একেবারে, মানে কি বলবো, থাইল্যান্ডের ব্যাংককের গলিতে গলিতে ঘোরা দুজন আমার আমেরিকান ফ্রেন্ডদের সঙ্গে। হাই বোথ অফ ইউ। ওকে, তিনি ছিলেন একজন কিন্তু কোস্ট গার্ড এবং ইনি তার ওয়াইফ। আমরা তিনজন একসাথে এই বোটটাকে হায়ার করেছি, একদম থাই ট্র্যাডিশনাল বোট এবং একদম থাইল্যান্ডের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি, একদম কি বলবো, খালের ভেতর দিয়ে। মানে সিনেমা দেখেছিলাম, মুভিতে দেখেছি, বিভিন্ন ক্লিপিংস দেখেছি, ভিডিওস দেখেছি, নিজেও সচক এক্সপিরিয়েন্স করছি, অসাধারণ অভিজ্ঞতা। তোমাদের একটু দেখাবার চেষ্টা করবো আমার সাইডটা, পুরো ট্র্যাডিশনাল সমস্ত সব বাড়ি। থাইল্যান্ডের লোকেরা এখানেই সব জায়গায় থাকে, এখানে দাঁড়িয়েছে, এই দেখতে পাচ্ছ শপিং সেন্টার রয়েছে, কিন্তু এখানে ফ্লোটিং শপিং সেন্টার, এখান থেকে তুমি চাইলে কোনো কিছু কিনতেই পারো। মানে চূড়ান্ত অভিজ্ঞতা, চূড়ান্ত পাগলামু, কি বলবো তোমাদেরকে। মানে জীবনে অ্যাটলিস্ট একবার ব্যাংককে যখন আসবে, প্লিজ 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 গাইজ, এই নৌকাতে চড়বে এবং এই নৌকাতে করে একদম এক ঘন্টার ট্যুর। আমার থেকে চেয়েছিল 1000 baht, বাট আমি কিন্তু 1000 baht না বলে দিয়েছিলাম। আমার দুই আমেরিকান ফ্রেন্ডস, ওরা গ্রুপে অ্যাড হলো, আমাদের একসাথে 1200 baht বললো, তিনজন আমরা 400 baht ইচ দিলাম। ইটস কোয়াইট গুড। এক ঘন্টার জন্য পুরো সিটি এক্সপ্লোর করাবে, প্রত্যেকটা গলি গলিতে নিয়ে যাবে, একদম ব্যাংককের একদম লোকাল লোকজন যারা এই সমস্ত জায়গায় থাকে তাদের বাড়ির সামনে দিয়ে তোমাকে ঘোরাবে। ট্রাস্ট মি, সিটির থেকে এখানকার জায়গাটা কিন্তু মানে অনেক 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 বেশি সুন্দর। তো যাই হোক, ভিডিওটায় সাউন্ড প্রচন্ড আসছে, তাই আবার আমাদের ইঞ্জিন চালু হয়ে গেল, আমরা রকিং করতে যাচ্ছি। উই আর গোইং টু রক। তো টাটা। এক ঘন্টার পাগলামু শেষ করলাম, শেষ করে একদম হাঁপিয়ে গেছি, একদম পাড়ে তাবিয়ে দিয়েছে। এবার আমি পাড় থেকে নদী পেরিয়ে আবার আমি মানে স্থলের দিকে যাচ্ছি, পুরো এই ব্রিজটায় করে। তো নদীর ওপারে ছিলাম,
আমাকে এবার নদীর এপারে নামিয়ে দিল। এই জায়গাটার নাম হলো কি নাম, ওয়াটার অরুণ, ওয়াটার অরুণ, দ্য টেম্পল অফ রাইজিং ডন কি যেন আমার ছিল একটা। তো যাই হোক, এই আর এক্সপ্লোর করবো। কি ভয়ঙ্কর ছিল আমাদের এই সফরটা, বাট অনেস্টলি স্পিকিং দারুণ মজা করেছি, ইটস ফুল অফ ফান। তো যারা থাইল্যান্ডে আসবে, স্পেসিফিক্যালি ব্যাংককে আসবে, তারা কিন্তু অবশ্যই এই বোটে করে একদম এই ক্যানেল রাইডে অবশ্যই কিন্তু যাবে তোমরা।